Assalamualaikum. Today I am here with a new recipe. Have you tried any of my recipe? Let me know. And for more video, stay tuned and subscribe to my channel. Let's start. রাঙা আলু বলেন বা লাল আলু বলেন তার ভাজি। উপকরণগুলো দেখে নিব। 300 গ্রাম আলু আমি এইভাবে গুলগুল চাক করে কেটে নিছি। আপনারা চেষ্টা করবেন যতটুকু পাতলা করা যায়। স্বাদমতো লবণ, আধা কাপ प्याज काटा, आधा कप धने पत्ता काटा, 5टी काचा मरीच, आधा चामच लाल मरीच, 1/4 धने गुड़ो, आधा चामच हलुद गुड़ो, 3 चामच तेल। प्रथमेई चूलाय कड़ाई बसिए कड़ाईटा गरम करे निलाम। এখন দিয়ে দিচ্ছি তেল। দিয়ে দিচ্ছি কুচি করে কাটা পেঁয়াজ। সাথে দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। লবণটা দেওয়ার কারণ আপনাদের বলে দিই, যখন পেঁয়াজ দিয়ে তেলের মধ্যে ভাজতে যাবেন তখন ছিটকে গায়ে পড়তে পারে, তাই একটু লবণ ফার্স্টের দিকে দিয়ে দিলে এই তেলটা আর ছিটকে আপনার উপর পড়বে না। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচামরিচ। আমার ভাজিটা ঝালই পছন্দ, আপনারা অপছন্দ করলে ঝালটা পরে কাঁচামরিচটা দিতে পারেন বা আস্ত দিতে পারেন। ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিব। ভাজার পর দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো, হলুদ, মরিচ, ধনে। হালকা একটু নেড়ে দিয়ে দিব কেটে রাখা আলু। আপনারা আলুটা কেটে পানিতে ভিজিয়ে রাখবেন। সবগুলো আলু দেওয়ার পর ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব যাতে মশলাটা আলুর গায়ের সাথে লেগে যায়। আমার কাছে এই আলু ভাজিটা অনেক স্পেশাল, তাই আপনাদের কাছে শেয়ার করলাম। এখন ঢাকনা দিয়ে 5 মিনিট লো হিটে রান্না করব। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখে নিব কি অবস্থা। এখন ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আপনাদের এই আলুটা যদি সিদ্ধ হতে পানি ইউজ করতে হয় তাহলে হাত ভিজিয়ে ছিটিয়ে ছিটিয়ে অল্প পানি দিবেন। লো হিটে ঢেকে রাখলে গ্লাস থেকে একটা পানি পড়ে ওইটা সিদ্ধ হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা। পরিবারে বড়দের কাছ থেকে আমরা রান্না শিখি, তার মধ্যে অন্যতম হলেন মা। এটা আমার মায়ের হাতের আমার কাছে স্পেশাল। আমার মায়ের হাতের মতো স্বাদ হয় না। প্রত্যেকটা ব্যক্তির কাছে তার মায়ের হাতের একটা রান্না স্পেশালিটি থাকে। আমার কাছে এই রান্নাটা আমার মায়ের সবচেয়ে বেস্ট। আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, গরম ভাত বলেন, রুটি বলেন, এনিথিং। আপনারা অবশ্যই ট্রাই করবেন। চলে যাচ্ছি পরিবেশনে।